ওয়ানপ্লাস শব্দটা শুনলে যাদের মাথায় আসে গ্রিন লাইনের কথা তাদের ধারণাটাকে পুরোপুরি পরিবর্তন করতে বাংলাদেশে অফিশিয়াল ভাবে লঞ্চ হল ওয়ানপ্লাস নর্থ থার্টি এসি ফাইভ জি নামটা শুনতে বেশ বড় মনে হলেও খুবই অল্প বাজেটে বাংলাদেশে অফিসিয়াল ভাবে এটার চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে বিগত দিনের ওয়ান প্লাস এর ডিভাইস গুলোর অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে এটার গ্রিন লাইন ইস্যু সমস্যাটা যেহেতু গ্রিন লাইন নিয়ে তো চলুন আমরা প্রথমেই কথা বলি এটার ডিসপ্লে সেকশন নিয়ে এটাতে কি আদৌ গ্রিন লাইন আসবে কিনা অথবা গ্রিন লাইন আসলে এটার সমাধান কি এই ডিভাইসটার ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির একটা আইফিএস এলসিডি প্যানেল ব্যবহার করার ফলে এই ডিসপ্লেটাতে গ্রিন লাইন আসার সম্ভাবনা খুবই কম কারণ বিগত দিন বিবেচনা এই অবধি এখনো কোনো আইপিএস ডিসপ্লে তে গ্রিন লাইন আসার সম্ভাবনা দেখা যায়নি যদি আপনার আর ওয়ান এর কপাল একসাথে খারাপ হয় ওয়ারেন্টি পিরিয়ড এর মধ্যে এটাতে গ্রিন লাইন অথবা ডিসপ্লে তে সমস্যা দেখা দেয় তাহলে ফ্রি অফ কষ্টে এই সমস্যাটা সমাধান করে দিবে ওয়ান প্লাস কর্তৃপক্ষ কারণ OnePlus বর্তমানে বাংলাদেশে অফিসিয়াল ভাবে তাদের কার্যক্রম শুরু করেছে তো আপনারা দেখছেন বিএইচরনি আমি রইছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে জাপিয়ে পড়ুন মূল ভিডিওতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদের তো চলুন আমরা প্রথমে কথা বলি এই ডিভাইসের ক্যামেরা সেটআপ নিয়ে কারণ নতুন একটা ফোন লঞ্চ হলে সবার মনে একটা আগ্রহ থাকে ক্যামেরা সেটআপ নিয়ে তো এই ডিভাইসটাতে রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ যেটা প্রথমটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং এর সাথে রয়েছে অদরকারি 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ডেথ সেন্সরটা যদিও কখনো কোনো কাজে আসবে না কিন্তু প্রাইমারি ক্যামেরাটা আপনাকে ডে লাইটে খুব সুন্দর ছবি দিবে যেটা এ বাজেটের অন্যান্য ফোন থেকে বেশ ডিসেন্ট বলা চলে পোর্ট্রেট কোয়ালিটি ছিল এ বাজেটের অন্যান্য ফোন থেকে বেশ ভালো তবে যতটা ভালো ডে লাইট পারফরমেন্স এর থেকে পুরোপুরি উল্টা হচ্ছে এটার লো লাইট পারফরমেন্স নো লাইটে একদম পুরোপুরি মার খাওয়ার মতো অবস্থা এটা ফটো কোয়ালিটি ছিল নো লাইটে একদম কি বলবো একদম নিম্নমানের এই ডিভাইসটা রিয়ার প্যানেল দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও করতে এবং এটাতে বেশ বেশল ভিডিও রেকর্ড করতে পারবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা কোন স্টাবিলিটি সহকারে ভিডিও রেকর্ড করতে পারবেন না তবে ফ্রন্ট ক্যামেরার ফটো কোয়ালিটি ছিল একদমই এভারেজ এটা ভালো বলা যাবে না খারাপও বলা যাবে না বাজেট অনুযায়ী একদমই এভারেজ ষোলো হাজার টাকা বাজেটের এই ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএস এর একটা ব্যাটারি এবং খুশির বিষয় হচ্ছে এই ডিভাইসটার বক্সে থাকবে থার্টি থ্রি একটা ফাস্ট চার্জার চিন্তা করা যায় বর্তমানে যেখানে লাখ টাকার আইফোনে চার্জার না দিয়ে একটা ক্যাবল ধরাই দেয় সেখানে মাত্র ষোলো হাজার টাকার ফোনে থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার এই চার্জারটাকে ব্যবহার করে এক ঘন্টার কাছাকাছি সময় এই ডিভাইসটাকে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন যদি চার্জিং ব্যাকআপের আপের কথাই বলি তাহলে আপনি নর্মাল কিংবা মিড ইউজার হয়ে থাকলে অনায়াসে একদিন পার করে দিতে পারবেন এবং দিন শেষে দেখা যাবে এডিবেস্টাতে বিশ পার্সেন্ট চার্জ অবশিষ্ট আছে তো এবার কথা বলা যাক এডিভেস্টার প্রসেসর সেকশন নিয়ে এডিভেস্টাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডায়মেন্সিটি সিক্স জিরো টু নামের একটা প্রসেসর এটাকে অবশ্য আপনারা মিডিয়াটা খেলেও জি নাইনটি নাইনের সাথে কম্পেয়ার করতে পারেন ডেলি ইউজের জন্য এটার যথেষ্ট সুনাম রয়েছে তবে আপনারা এটা দিয়ে চলনসই লেভেলের গেমিং করতে পারবেন এক্সট্রা অর্ডিনারি লেভেলের কিছু করতে পারবেন না যদিও এটা অল্প বাজেটের ফোন এটার আউটলুক ছিল বেশ ভালো বর্তমান বাজারে এটা পাওয়া যাচ্ছে দুইটা কালার একটা হচ্ছে ব্লু এবং একটা হচ্ছে ব্ল্যাক বর্তমানে আমাদের দেশ কিংবা দেশের বাইরে এই ডিভাইসটা পাওয়া যাবে only 4GB ভেরিয়েন্টে সার্বিক স্পেকসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে হতাশার কারণ হবে একটাই সেটা হচ্ছে এই 4GB RAM ডিভাইসটাতে 4GB RAM না দিয়ে যদি অন্তত 6GB RAM দিত তাহলে এটা এই বাজেটে ছিল একদম বাজেট কিলার টাইপের একটা ফোন কারণ আমাদের দেশে আমরা একটা নতুন ডিভাইস কিনতে গেলে প্রথমে প্রশ্ন করি এটা র্যাম কত রোম কত এদিক থেকে এই ডিভাইসটা মার্কেট একটু পিছিয়ে পড়বে এই ছোট্ট ভিডিওটাতে আমি এই ডিভাইসটা সম্পর্কে যথাসাধ্য জানানোর চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে কোন বিষয়ে ইম্প্রুভ করা প্রয়োজন সেটা কমেন্টে জানিয়ে দিবেন কারণ আপনাদের জন্য কমেন্ট বক্স সবসময় উন্মুক্ত ধন্যবাদ